মানে ব্রেক ব্রেক চাপার জন্য এটার অ্যাক্সেলারেটর প্যাডেল, আর এই পাশে হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক। কোন বিশেষ দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আপনি এত অন্যান্য গাড়ি বাদ দিয়ে কেন এই গাড়িটা চয়েস করলেন? এটা আমরা অর্ডার করেছিলেন, তেমনটা কি পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি খুশি তো আমাদের কাজে? জি আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা মাইমেন সিং কফরগাঁও। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ফিবোনাচি চ্যানেল থেকে আমি আশরাফুল ইসলাম, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা আরো একটি নতুন গাড়ি ডেলিভারি দেবো। আমাদের সম্মানিত কাস্টমার এসেছেন সুদূর ময়মনসিংহ থেকে, তো আমরা কাস্টমারের ছোট্ট একটি সাক্ষাৎকার নেবো। তিনি কোথা থেকে এসেছেন, এই গাড়ি কদিন আগে অর্ডার করেছিলেন, এবং এই গাড়ি তার টোটাল কত টাকা খরচ করলো, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করালো। ভিউয়ার্স, কথা নাম্বারে চলেছে আমাদের সম্মানিত কাস্টমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরিদ শেখ। ফরিদ শেখ। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা মাইমেন সিং গফরগাঁও। মাইমেন সিং গফরগাঁও। আচ্ছা ঠিক আছে। তো ভাই, এই গাড়িটা আপনি আজ থেকে কতদিন আগে অর্ডার করেছিলেন? এটি আজ থেকে মনে করেন 25 দিন হইব অর্ডার করেছিলাম। 25 দিন আগে অর্ডার করেছিলেন? আচ্ছা ঠিক আছে। তো আপনি যেমন অর্ডার করেছিলেন তেমনটা কি পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি খুশি তো আমাদের কাজে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা নিজেকে শুনলেন, এই কাস্টমার আজ থেকে 25 দিন আগে এই গাড়িটা অর্ডার করেছিলেন, এবং তিনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই পেয়েছেন। তো ভাই, আপনার এই গাড়িটি ক্রয় করতে টোটাল কত টাকা খরচ হলো? সর্বমোট ইন টোটাল 235,000 টাকা। জি জি, 235,000। আপনি ব্যাটারি সারা নিয়েছেন? ব্যাটারি সারা। তো আপনি এত অন্যান্য গাড়ি বাদ দিয়ে কেন এই গাড়িটা চয়েস করলেন? এটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আপনি ভিডিও দেখছিলাম ইউটিউবে, দেখে তারপরে আসলাম, আসার সাথে কথাবার্তি বললাম, খুব সুন্দর হয়েছে কথাটা। আমার কাছে সব মনে হয়েছে যে খুব ভালো, এই কারণে আমার কাছে নেওয়া আর কি গাড়িটা। আচ্ছা, এই গাড়িটার কোন বিশেষ দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? এই গাড়ির দিকটা মনে করেন সুন্দর মতন দুইটা ডালা লাগানো আছে, স্টারিং মনে করেন পাওয়ার স্টারিং আছে, এরপরে খুব মানে ওই খুবই সুন্দর আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের সম্মানিত কাস্টমার উনি অনেকগুলো কারণ দেখালো যে গাড়িটা কেন ভালো লেগেছে ওনাকে। তো ভিউয়ার্স, আমি বলে দিই এই গাড়ির আর কি কি ফিচার্স আছে। এই গাড়িতে 5টি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 1000 ওয়াট দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, এবং এই গাড়িটি 9 জন যাত্রী বসতে পারেন। সুন্দর দরজা ব্যবহার করা হয়েছে, যেটি অটো লক, এটি চাপানো প্রাইভেট কারের মতো লক হয়ে যাবে। আর এটার যে স্টিয়ারিং সিস্টেমটা খুবই সুন্দর, এটা এই যে একটা প্রাইভেট কারের স্টিয়ারিং, এটা ঘুরে, এটা হচ্ছে প্যাডেল, আর মানে ব্রেক ব্রেক চাপার জন্য এটার অ্যাক্সেলারেটর প্যাডেল, আর এই পাশে হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক। আর সামনে ড্রাইভারের পাশে দেখছেন যে একটা সুন্দর ডিসি ফ্যান দেওয়া আছে, নিচে ডিজিটাল সাউন্ড সিস্টেম আছে, আর ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নাম্বারে ফোন দেবেন, এবং আমাদের যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় চলে আসবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো ছিলেন, ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।